মন রাখতে বলেছে মন রাখতে মন না তোমাকে আরেকদিন আরেকদিন এই WhatsApp তো কেমন আছো সবাই আইপি সবাই ভালো আছো তো গাইস একই গেঞ্জি একই জামা তার কারণ যারা যারা আমাদের মেইন ভিডিওটা দেখেছো তো সবাই জানে যে বোনের সাথে এই একই জিনিস নিয়ে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেল সো ওর রাগ এখনো কমেনি কারণ যখন আমাদের ভিডিওটা শেষ পরে খারাপ লাগিল না এখন এরকম গোমরামগোই বলে আছে তো চল আর আর একবারও কাট হবে না তুই তোর মতন ওই নেভার ইন্ট্রো বলে দে আর কিছু করতে হবে না যেহেতু সার্বিক ওখানে তো সবাই মেইন চ্যানেলে দেখেই যে তবু চলে এসছে আমাকে এরা কিভাবে ইরিটেট করে যাচ্ছে তো আমি জানি ইরিটেট কি রীতিমত আমাকে হ্যারাসমেন্ট করিয়েছে এরা ঠিক আছে এবারে এবারে বল কি হবে আজকে কি হবে গাইস আজকে হবে বেগুনি চপ বেগুনি চপ না বেগুনি বলে বেগুনি বেগুনি ভাজা বেগুনি বল এই বলে আর বেগুনি ভাজা না না বেগুনি চপ না বেগুনি বেগুনি দে বেগুনি করো না দাদা আলু চপ আর বেগুনি চপ হয় না কাকা সত্যি সত্যি এই ব্লক করো না তোর পায়ে না না বল বল তুই বল আন কানক কানক তুই তোর মতন বল কানে আনতে দাদা এই দাদা আমি বেগুনি করব তো পুকে আমার দাদাকে খেলাবো তো গাইস চলো অনেক রাত হয়ে গেছে আর ওর একটা বেগুনি নিয়ে যে আজকে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না আর এখন বেশি কথা বলি আমি ভিডিও করতে করতে আমার মাথায় এসেছে যে কিছু একটা করি তো চলো গাইস আর কথা বলবো না বেশি এখন যাই আর এখানটাতে সেই লেভেলে হাওয়া দিচ্ছে আমাদের এই একটা সেই লেভেলে হাওয়া বোন আমরা ওই জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর সাইডের দেয়াল ওই দেয়ালের পাশ থেকে জালনা এই জালনা দিয়ে সেই লেভেলে হাওয়া খুলে দিই শুধু চোরের ভয়ে আর ভূতের ভয়ে আমি বন্ধ করে দিই মানুষ তুমি তো চলো চোর হাত পেলে আমার ফোন নিয়ে যাবে সেই জন্য তো চলো বেগুনি চপ আবার বেগুনি চপ সেদিক থেকে আমাকে কনস্ট্যান্টলি এই বল বেগুনি বেগুনি চলো গাইস বেগুনি খাও চলো গাইস বেগুনি খাওয়ানো যাক চলো তো বেগুনগুলোকে কাটবো এই স্টাইলে ঠিক আছে দাদা দেখা যাচ্ছে তো গাও এখন আমরা বোনের বেগুন কাটা দেখবো আর এখানটাতে হলো আর এই ফলগুলো পড়ে গেছিল এই দেখো এখন একটা ফল পড়ে আছে সো এই এই সাইডে লাইট লাগবে তপু হ্যাঁ লাইট লাগবে এক্লি লাইটম্যান তো আমাদের লাইটম্যান দেখো তবু বুঝতে পেরেছিলি যে প্র্যাঙ্ক বা কিছু করেছি না মুসকুসকে হাসছে বুঝলি প্রথম প্রথম দুই তিনবার হচ্ছে যখন মুসকুসকে হাসছে দেখি অন্যদিকে গিয়ে দেখতে পাচ্ছ এখানটাতে বোন একার মতন একা করছে কি কি আছে বোন এখানটাতে একটাই করবে কে খাবে বেশি আমি তো খাবো না একটাই খাবে মানে এটা আলাদা হবে না তো আমি বেগুনিটা রে হ্যাঁ এটা ভাঙিয়ে তাই তো প্রথমে হচ্ছে আমাদেরকে এরকম বেগুনি নিয়ে বেগুনিটাকে ছুলে নিতে হবে মানে উপর দিয়ে পুরোটা ছেলে নিতে হবে হ্যাঁ তোপুকে বলবো যে তোপু দিয়ে উপর দিয়ে কি হবে তুই ওখানে বিস্কুট গুলো বার কর চার পাঁচটা বিস্কুট বার কর হ্যাঁ মানে এটা কি তুই তুই কোন ইউটিউব চ্যানেলে দেখেছিলি নাকি নরমাল ইউটিউবে তে দেখেছিলি কি বলবো আমি ভাঙবো হ্যাঁ বিস্কুট গুলো পুরো গুঁড়ো গুঁড়ো কর আর বল তোর কিরকম মজা লেগেছিল আজকের এই আগের দিনের প্র্যাঙ্কটা কোনটা যেটা মেইন মেইন চ্যানেল আপলোড হয়েছে না ভালো লাগেনি আমার খুব রাগ হচ্ছিল সবারই রাগ হবে সববার রাগ হবে তুই যদি একটা জিনিস না পারিস তুই সত্যি সত্যি বললাম পারিনি কোথায় পারিস সেটা কর্তব্য হ্যাঁ এটা ছ মারব আমি আবার বলছি আমি উঠে চলে যাব ওখান থেকে নো তো গাইস এই দেখো এটা দেখছো তোমরা মানে এটা এই নিচে আছে হ্যাঁ আই নিচে 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 আছে অনেক জায়গায় নিচে নিচে আছে হ্যাঁ থাকলে কিছু যায় আসে না সংকট লাগাছে ভিজে করতে তোমার বাড়িতে যখন রাতে বেলা হ্যাঁ সেম টু সেম সেই ফিল তাই না মানে আমরা মানে কখন মানে মানে কবে দেখাবে তার সঙ্গে ভিডিও করব এখন দর বিস্কুট গুলো করো বিস্কুট গুলো করছে আর বাবা যায় তবু সেই তাহলে ভাব যে ভিডিও দেখতে সেই আর এখন উট করে ওগুলো শিলগুলোকে পিষতে এরকম গুঁড়ো হয় সেরকম গুঁড়ো কর তো এখন কি করবি তো গাইস এই যে বেগুনটা হয়ে গেল এটা এরপরে তোমরা এটাকে নিয়ে কাছে নিয়ে এসে দেখাই এরকম করে একটা ফালি করবে একটা পুরোটা কাটবি না তো না না দুটো এই আজকে করার নেই ভাই তিনটে তুই কি কড়াই গরম বসেছিস হ্যাঁ দোকানদার হচ্ছে বন্ধ করে দিয়া চারটে না বন্ধ করবো না তেলটা গরম করতে বসে গেছি পুড়ে যাবে কোথায় ওখানে কি দিয়েছিস তেল গরম করতে দিয়েছি না বন্ধ করে দিয়েছি তো গাইস চারটে আর এবার তোমরা হচ্ছে এখান থেকে তিনটে করে ফালি করবে তিনটে কি চারটে একটা হলে একটা দুটো তিনটে তিনটে ফুল হবে হুম ফুল হবে আর আরো ছোট ছোট কর তাহলে একটা নালে না মোটা মোটা থেকে যাবে ভিতরে ঢুকবে না দেখ তিনটে আমরা বানাবো এটা সিম্বুলা খাবো হ্যাঁ চারটে
এইগুলো আরেকটা কাটা যায় দেখি সাবধানে আঙ্গুল না কাটে না না কাটে বাহ ঝাড়বাতি তো গাইস হ্যাঁ এই সেটাটা দে তো গাইস দেখতে পাচ্ছ বেগুনটা হচ্ছে এরকম এরকম আলাদা আলাদা হয়ে গেল দেখলে এবার ধরো বেগুনটাকে আমি ভেজে এরকম করে সাজিয়ে দিতে তোপু এডিট করবে অনলি থাম্বনেল তো তোপুর ওখানে বিস্কুট গুলো হয়ে গেছে এটা ওইটা কি দিয়ে এটা কোন স্টাইলে ভাই দিস ইজ কল গাইস বাঙালি স্টাইল হাত দিয়ে হবে না আনে হাতা এটা বলি দিস ইজ কল গাইস বাঙালি স্টাইল হাত দিয়ে হবে না 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 এটা কাটা হবে না হাত দিয়ে হবে না হাতা দিয়ে করে উই আর দিস লাইফ স্টাইল তো গাইস তোপু তোপু হলে কি একটুখানি মাঝে মাঝে কথা বলার সময় একটু একটু হালকা হালকা কথা বাদে মানে বেশি রানিং করলে বাদে না একদম একদম আস্তে বলবো তো গাইস এটা সাবস্ক্রাইব করো সবাই আর দেখুন কাটাটা কেমন লাগলো দাদা বল ভালো লাগে কাটা বড় খেতে ভালো লাগে বুঝছো কথা একটা ডুববে ভিতরে পাতলা তো এই তো সব কটা পাতলা ঠিক আছে ঠিক আছে আর আর বেশি আছে ভালো লেগেছে তো তোমরা কমেন্টে বলো বেগুন কাটাগুলো কেমন লেগেছে তো এরকম এরকম দেন এবার হচ্ছে কি এই বেগুনটাকে আমরা ধুইয়ে এটাকে আগে জল ঝাড়তে দিয়ে আসতে হবে তো বল এবার কি করবি মানে ফাইনালি ওটা তো বেগুনটা তো করা হয়ে গেল এখন কি হবে এবার হবে এই হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এটা এটা কখন এনেছিস তো বুঝ দেখ তো ভাই ঠিক আছে কিনা দেখা যাচ্ছে আমি দেখি আর আমি একা করছিল বাট এখানে কি করলি এগুলো কর্নফ্লাওয়ারটা কেটে ফেলেছি এই কর্নফ্লাওয়ারটা আমি প্রায় 2 চামচের মতন দেব এইটা তুই ফেলেছিস তার কি হবে বল কিছু হবে না মানে এটা কি করে কি করে পড়ে আছে ওই যে কাটতে গিয়ে ছিটতে পারছিলাম না কেটে দিয়েছি তো 2 চামচ হয়ে গেছে প্রায় ঠিক আছে তো 2 চামচ কর্নফ্লাওয়ার চলে গেল আর কি কি দাও এর মধ্যে দেব তো গাইস চলো একটু ধার থেকে দেখে নাও এর মধ্যে দেব একটু জিরে আর গোলমরিচ গুঁড়ো আর দেব হচ্ছে একটুখানি হলুদ হলুদ না দিলেও চলবে হলুদটা হচ্ছে কি তোমরা ওই বেগুনের সাথে মিশিয়ে দিলেও হবে আর দেব একটুখানি নুন আর একটু নুন লাগবে না কারণ বেগুনের সাথেই দেব নুনটা আর হচ্ছে গিয়ে ওখানে সেই ভেঙেই যাচ্ছে ভেঙেই যাচ্ছে আর দেব দুখানা ডিম বিরি বিরি না ডিম তো আমার চামচ দে দেবো ওই দিলাম তো এটা হচ্ছে হয়ে গেল এবার এটাকে হচ্ছে গিয়ে ম্যারিনেট করতে হবে একসাথে এ তো বুঝে দে তো পু ভাই ঘুরো ভাই না ভাই আর লাগবে না তুই এটা নিয়ে যা স্টিলের নিয়ে যা ভালো হবে এটা হবে না ভাই দে হ্যাঁ দা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ কি এটা কি হচ্ছে কি সেটা আমি প্রথমে জেতার জন্য দিলাম একসাথে দুন আগে সব গুঁড়োগুলো মিশিয়ে নিলে ভালো হতো বল আর ওই ওইগুলো গুঁড়োগুলো তাহলে সব গুঁড়োগুলো একসাথে লেগে যেত খাপরা খাপরা হতো না তাই কি রাধুনি হ্যাঁ আর এখন হাত দিয়ে ছাড়া না করলে হবে এরকম হাত দিয়ে হবেই না তো এটা কিন্তু একদম পাতলা পাতলাই রাখতে হবে এরকম বেশি কর্নফ্লাওয়ার বা ঘন হলে হবে না পুরো পাতলাই রাখতে হবে আমি তো গাইস চলো এটা কমপ্লিট আর কি কি এখন কি কি কাজ আছে আমাদের দেখা হচ্ছে সঙ্গদা এই তোর কাছেই ক্যামেরা নিয়ে আসছিলাম বাবারে বাবা কষ্ট হচ্ছে না কষ্ট পাকাও চালাতে পারছিস না কি করলাম দেখো বিস্কুটগুলো নিয়ে গাইস আমি তো গাইস দেখো এই বিস্কুটগুলো দিয়ে কি হবে চাই না সীমা কি করবে চলো মানে ওগুলো এই ইসের ভিতরে দেবে না একদম 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 দেখ দেখ তবু হ্যাঁ বলতে দে দাঁড়া দাঁড়া এরকম করবো দেখ এখন এখানে কি কি করা হচ্ছে আস্তে দেখ ওর ভিতরে না পড়ে আর এটা হলো আমাদের রান্নাঘরের বাইরের এখান দিয়ে বেশি হাওয়া আসে না বাট ওদিক থেকে বেশি হাওয়া আসে ওটাতে এই সাইডের এইগুলো নেই এরকম হাত ঢুকিয়ে ঢুকিয়ে এরকম সবগুলোতে মাখিয়ে দেবে দেখেছো
এমনি ভালো লাগে খাওয়ার মত হবে তো দেখা যাক আমি তো জানি না দা আমি তো খাইনি কখনো না এটা তোর বুদ্ধিটা কেন আসলো মাথায় বল আমার দেখে হেভি লেগেছে এটা যেভাবে সাজিয়ে রেখেছিল না সেই লেগেছিল দেখতে আমি ভেবেছি আমিও করব আজকেই করব তাই আমি বিকেলবেলা বাজারে গেছি দেখেছিলিস তো এই দেখো ভেতরে কিন্তু লাগিনি ভেতরে একটুখানি হাত দিলাম লাগিয়ে দিতে হবে হলুদটা নুনটা এর সাথে একটু চা হবে একটু পরে তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখানে মানে ক্যাপ্টেন মিঠু এবার হচ্ছে কি ইনি আয় ওই বিস্কুটের কৌটোটা কৌটো না পাউডারটা হ্যাঁ পাউডারটা তো গাইস এরকম করার পরে এরপর হচ্ছে কি এই বিস্কুটের পাউডারটার ভেতরে শেষ খাওয়া কাল নষ্ট হয়ে গেল আমাদের এটাকে ধরে চুবিয়ে দাও খাওয়া যাবে দেখো এই এর আগে অবধি তাও তো ঠিক ছিল সন্দেহ হচ্ছে কারণ আমার কিন্তু এর আগে যা করেছিলি তাও তো ওটা দিলে হয়তো তা না কাজে দিত এটা সত্যিকারে দেখেছিলি এরকম কিছু হয় চুপ থাক না দাদা এত কথা বলছিস কেন কখন যে কে হয়ে যাচ্ছে ক্যামেরাম্যান থেকে লাইট ম্যান কিছু বুঝে যাচ্ছে না আমি রাগুন দেখতে পাচ্ছি চাল চালানো মনে কেমন লাগছে দেখো চাল চালানো লন্ডন লন্ডন দেখো কেমন লাগছে এটা কি ভাই বেগুন নাকি না না কাকা এটা হচ্ছে ইয়ে ক্রিসপি পটেটো ক্রিসপি পটেটো নাকি এখানে বেগুন মাখা পাওয়া যায় তো এটাকে নিয়ে ভালো করে আমার সচ্চ ছিল কাজে দালে ওটা আরে ছড়াবো না তারা ভাই সবই ঠিক আছে কিন্তু অনেক খাবে কে যে বিস্কুটটা গরম জলে পড়বে না পড়ে যাবে বিস্কুটের হালকা টেস্টের জন্য পুড়ে যায় রে তুই শেষ তো এইটাকে নামা আগে থ্রি টু জয় মা মনসা আলু করে কটো ইয়ে খাবো সবই ওটা ইজি করার থেকে ঠিক আছে রাধুনি দেখবো ওখানে কি করেছো এখন কবি গাজি বেগুন হচ্ছে এখানে ওটাকে ওটা দেবো বেকার ওটা তো সেই ইয়ে পড়ছে না লাগবে না ডিম লাগবে যাক বেগুন নষ্ট হয়ে গেল যা দিস না খাইতে পারি দেখে কেন খেতে পারবি না কাউরে দেবই না বিস্কুট পুরো পুরো গন্ধ বেরোচ্ছে তেলে প্রত্যেকটা ডিম দুটো ভাজতো বেগুন ভাজতো ভাত খেতে ভালো হতো কেমন হচ্ছে আমার
ভাই হার্ডওয়ার্ক গাইস দেখো তো বুকে তো দেখো হার্ডওয়ার্ক ও গামি আমি দেখো 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 একবার তো গাইস তোমরা আমাদের একটুখানি ভালো করে ভিউ দাও তাহলে একটা এসি লাগাবো যাতে ব্লগিং করব ঘামাবো না সারাক্ষণ ঘরে টেনটেন না এই যে ওটা কি দিছিস বেকার হয়ে গেছে কি হয়েছে ও করেছিল কত সুন্দর হয়েছে আমি করেছি গন্ধ তো বাজে গন্ধ ভাই থাপ্পড় মেরে দেবো কি হে ভাই ক্যাপ্টেন প্লিজ কাম কিছুদিন পরে ইলেভেন প্রো ম্যাক্সটা আসবে তাই আমি মনে হয় চেক করছিলাম বলো লাইক বলো এটা কি বানিয়েছে তাই আচ্ছা বেগুনটা কম নিলাম আমি উপরের মশলাটা নিলাম না উপরটা ঠিক আছে বেগুনের বন এই এই যে বেগুন ভর্তা হয়ে গেছে বাড়িতে মানে বাড়িতে যে করেছে সেই হিসাবে একদম পারফেক্ট আছে কি আমি বুঝে গেছি আমি বুঝে গেছি তপুর তো এবার তপুর রিভিউ দেবে তপুর যদি খারাপ হয়ে থাকে আমাকে বলবি প্রথম কথা গাইস নুন নামে কোনো জিনিস নেই এর মধ্যে পরের কথা হচ্ছে এরকম বেগুন তুমি যদি মানে সবটা যে খাবে তার নিশ্চয়ই পেটে একটা গন্ডগোল কিছু হবেই কেন না বেগুনের সবকটা আঠি এখন কাঁচা রয়েছে হ্যাঁ মানে আঠি এখন হয়নি মানে বেগুনের আঠি কোনোদিন হয় আচ্ছা এইগুলো কি দিস ইজ কল শেষ আর কি করবে ও আর কিছু করার নেই কারণ এখন ওর ফেলে দেওয়া ছাড়া আর কিছু হবে না তাহলে একবার এক কাজ কর না গাইস এটা কেউ করো নাই ভালো না খাওয়ার মতন তো হয়নি তো তোমরা করো না কেউ কারণ তোমরা করলে খেতে পারবে কিনা আমি জানি না খেতে পারবে সবাই খেতে পারবে তুই বল খাওয়ার মতন হয়েছে তো ফেলে দিবি তো সত্যি খাওয়ার মতন হয়েছে কিন্তু লঙ্কা লাগতো আমি লঙ্কা দিইনি নুন দিইনি নুন দিয়েছি আরেকদিন ফ্রেঞ্চ ফ্রাই হবে গাইস ফ্রেঞ্চ ফ্রাই কি গাইস কি এই মোচে সঙ্গতা ওই যে
তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে। বাই বাই।